আমার মনে একটা প্রশ্ন আসে যে আমি কি বাপদাদার ধর্ম পালন করছি না ইসলাম পালন করছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম পালন করছি। আমাদের সালাতের আহলে হাদিস সালাতের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত হাদিসগুলি আছে আমি খুঁজতে গেছি, দেখি সেই সমস্ত হাদিসগুলি হয় কিছুটা ডিলেট করা হয়েছে মানে নাই, আবার কিছুটা এমন সংক্ষিপ্ত করা হয়েছে। তো আমি আজকে অত্যন্ত খুশি যে স্যারের সাথে আমার দেখা হয়ে গেল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত সফর সঙ্গী ভাইরা, আমরা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম থেকে আমরা আমাদের আজকের লক্ষ্যস্থল আর কি সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে আমরা যাবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমরা এমবি কর্ণফুলী এক্সপ্রেস শিপে আমরা উঠেছি কক্সবাজার থেকে, কিছুক্ষণের মধ্যেই জাহাজ ইনশাল্লাহ ছেড়ে দেবে। এই এই শিপের যিনি ক্যাপ্টেন তিনি আলহামদুলিল্লাহ ওনার বাড়ি হচ্ছে ময়মনসিং, উনি ওনার নাম হচ্ছে হাবিব মোহাম্মদ বদরুল আলম, উনি আলহামদুলিল্লাহ আহলে হাদিস অনুসারী আহলে হাদিস সমাজের লোক। আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। বিশেষ করে তিনি যখন এই চট্টগ্রাম এলাকায় আসেন, আসার পরে যখন এই আকিদা অনুযায়ী সালাত আদায় করতেন, সহি তরিকায় সালাত আদায় করতে গিয়ে যে বাধার সম্মুখীন তিনি হয়েছিলেন, সেই বিষয়গুলি তিনি আমাদের সামনে ইনশাল্লাহ সংক্ষেপ তুলে ধরবেন। আমরা এখন হাবিব মোহাম্মদ বদরুল আলম এই জাহাজের ক্যাপ্টেন, ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আমার যৌবনে প্রথম যখন আমি চিটাগাং আসি, আমি আহলে হাদিস জামাতের গ্রুপ স্যার সরি 40 বছর আগে 18 বছর বয়সে আমি 40 বছর আগে যখন চিটাগাং আসি তখন আমি আমার আকিদা অনুসারে নামাজ পড়তাম। বিভিন্ন মসজিদে আমাকে বিভিন্নভাবে তিরস্কার করা হতো, নানান রকম প্রশ্ন করা হতো, অনেক সময় গায়ে হাত তোলা হতো। কিন্তু তারপর আমার মনে একটা প্রশ্ন আসে যে আমি কি বাপদাদার ধর্ম পালন করছি না ইসলাম পালন করছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম পালন করছি। এই ধারণা থেকে আমি আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের অনুদিত বুখারী শরীফটা কিনি, তারপর সালাত অধ্যায়টা আমি পরিপূর্ণভাবে পাঠ করি। পাঠ করার পর মার্শাল্লাহ আমি নিজের থেকে একটা আমার ভিতরে কনফিডেন্স আছে যে আমার সালাতের কোনো ভুল নেই। তারপর থেকে আমি র্যান্ডম যে কোনো মসজিদে আমি সালাত করেছি, আমাকে কেউ প্রশ্ন করলে তাদের উত্তর দিয়েছি। অনেকে আমাকে বিভিন্নভাবে বলেছে যে এই হাদিসের বুখারী শরীফের সব কিছু মানা যায় না, আমরা হানাফি জামাতের লোক, আমরা বুখারী শরীফের এই হানাফির অনুসারী অনুসরণ করব, আমরা বুখারির এটাই এটা মানবো না, এটা সব কিছু আমাদের সাথে যাবে না, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করত। তো মাশাআল্লাহ এইভাবেই আমার নিজস্ব ইয়ে থেকে আমি যতটুকু পারতাম মানুষের সাথে আমার ধর্ম আহলে হাদিস সম্পর্কে আলোচনা করতাম, সঠিক দিন জানার জন্য তাদেরকে অনুপ্রাণিত করতাম। এক সময় আমার এক বন্ধুকে আমি যখন এইভাবে অনুপ্রাণিত করি তখন আমাকে প্রশ্ন করে যে তুমি এটা পাইছো কোথায়? আমি বললাম যে এটা তো বুখারী শরীফের হাদিস। তো আমাকে বললো যে তুমি একটা বুখারী শরীফ কিনে দাও, আমাকে দেখাও। তা আমি বাজারে গেলাম, আমার যথারীতি আমার চিন্তা যে এমদাদিয়া লাইব্রেরির প্রকাশিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সাহেবের যে বুখারী শরীফটা আছে সেটা আমি কিনে তাকে পড়াবো। আমি যখন কিনতে গেছি তখন বাজারে যতগুলি লাইব্রেরিতে আমি গেছি সবগুলি লাইব্রেরিতে বুখারী শরীফটা আমি যখনই আমাদের সালাতের আহলে হাদিস সালাতের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত হাদিসগুলি আছে আমি খুঁজতে গেছি, দেখি সেই সমস্ত হাদিসগুলি হয় কিছুটা ডিলেট করা হয়েছে মানে নাই, আবার কিছুটা এমন সংক্ষিপ্ত করা হয়েছে যেখানে পরিপূর্ণ হাদিসগুলি বোঝা যায় না, মানে নতুন কাউকে বোঝানোর মতো সেই হাদিসের বর্ণনা থেকে কারো সাধ্য নাই যে এটা তাকে বোঝাবে যে এখানে রাফেল আদিনের কথা বলা হয়েছে, এখানে আমিন জুরের কথা বলা হয়েছে, এ সমস্ত কিছু বলার সুযোগ নাই। তো আমি বাজারে অনেকগুলি হাদিস খুঁজে দেখছি বুখারী শরীফ বিভিন্ন জনের অনুবাদ করা, কিন্তু কোথাও এই সমস্ত কিছু জিনিসগুলি পাইনি।
তখন আমি বিষণ্ন মনে যখন অফিসে ফিরে আসছিলাম তখন আমার এই বিষণ্নতা দেখে একজন প্রশ্ন করলো, কি ক্যাপ্টেন সাহেব মনটা এত বিরক্ত কেন? তখন আমি ক্যাডেট যদিও, তখন আপনার মনটা বিরক্ত কেন? আমি বললাম ভাই এই অবস্থা। তখন আমি যখন বললাম তার কাছে, উনি বললো যে এত পেরেশানের কী আছে, আপনি তো ইয়ে থেকে কিনতে পারেন, ইসলামী ফাউন্ডেশনের হাদিসটা নিতে পারেন। যে আমার তো এখন সময় নাই, কই আমি ঢাকা যাচ্ছি, আমি আপনার নেক্সট উইকে দেব। পরে উনি ঢাকা থেকে গিয়ে আমাকে এক ওই বুখারী শরীফ খণ্ডগুলি আইনে দিছে। তারপরে আমি আমার বন্ধুকে দেখাইছি, বুঝাইছি, এবং মাশাআল্লাহ উনি জীবদ্দশায় ওনার হুজুররা তাকে বারবার বাধা দিছে কিন্তু সে মানে নাই, সে আমাদের এই অনুসরণ করে তার মৃত্যুবরণ হয়েছে। তো এই হলো আমাদের বর্তমান প্রেক্ষাপট। তবে মাশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এখন চিটাগাঙেও অনেক মসজিদে আমি যেখানে সালাত করি আমি চেষ্টা করি ভ্যারাইটিস মসজিদগুলিতে যাওয়ার জন্য, যে কী অবস্থা এটা বোঝার জন্য। তো এই বইগুলি আমি ঢাকা ইয়ে থেকে কিনেছিলাম, বংশাল থেকে আমি বংশাল থেকে সংগ্রহ করেছি, যে মানুষকে দেওয়ার জন্যে বা আরও কিছু জানার জন্যে বা মানুষের প্রশ্নের উত্তর যাতে দিতে পারি সেটার জন্য আমি বংশাল থেকে সংগ্রহ করি সবসময়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন তার কাছ থেকে যে তার আহলে হাদিস আকীদা অনুযায়ী সালাত আদায় করার কারণে চট্টগ্রাম এলাকায় তার যে সমস্যার সৃষ্টি হয়েছিল, এরকম অসুবিধার মধ্যে আসলে অনেক ভাই পড়েন। তারপর আলহামদুলিল্লাহ বর্তমানের পরিস্থিতি আকারে অনেক ভালো। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আজকে আলহামদুলিল্লাহ এই আমাদের যে শিক্ষা সফর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, এটা আমাদের ষষ্ঠ বার্ষিক শিক্ষা সফর, আজকের এই শিক্ষা সফরে আমরা 250 জন অংশগ্রহণ করেছি এবং স্বয়ং আমিরে জামাত এখানে উপস্থিত আছেন, সারা বাংলাদেশ থেকে 34টি জেলা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তা আপনি আজকে আমাদেরকে পেয়ে এবং আমিরে জামাত সহ আহলে হাদিস আন্দোলনের শিক্ষা সফরের সাথী ভাইদেরকে পেয়ে আপনার অনুভূতিটা যদি আপনাদেরকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ আমি স্যারের সম্পর্কে অনেক আগে থেকে জানতাম, চিনতাম স্যারকে, স্যার সম্পর্কে আমি লেখাপড়া করেছি, দেখেছি স্যার যখন জেলে ছিলেন বিভিন্ন প্রেক্ষাপট আমার জানা আছে। তো আমি আজকে অত্যন্ত খুশি যে স্যারের সাথে আমার দেখা হয়ে গেল। এটা আমার সৌভাগ্য বলে মনে করি। তো এই জামাতের কার্যক্রম সম্পর্কে আমার ধারণা আছে, কারণ আমার এলাকায় এই জামাতের কার্যক্রম চলছে স্যার। তো আমি খুশি, খুবই খুশি, এত খুশি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আমরাও খুব খুশি আপনাকে পেয়ে, আমরাও খুব খুশি আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ওনার অনুভূতি জানলাম এবং আমরা ওনাকে পেয়ে আমরা সকলে আনন্দিত, আমরা সকলে খুশি আলহামদুলিল্লাহ। আমরা কখনো ভাবি নাই, কখনো কল্পনা করি নাই যে জাহাজে চড়ে আমরা সেন্ট মার্টিনে যাব, সেই জাহাজের যিনি মূল ব্যক্তি, যিনি ক্যাপ্টেন, তিনি আমাদের আহলে হাদিস ভাই হবেন, এটা আমাদের কল্পনাও ছিল না। আলহামদুলিল্লাহ এই নিয়ামতটা আমরা পেয়েছি, আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমরা ওনার জন্য দোয়া করবো, ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন এবং হায়াতে তৈয়বে দান করেন এবং ওনার কর্মক্ষেত্রে উনি যেন দাওয়াতি কাজ করতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে আছে বই পুস্তক দিয়ে যাচ্ছি এবং আমাদের এই সফরটি একটি দাওয়াতি সফরও বড়, শুধু শিক্ষা সফর নয়। এজন্য আমরা গতকালকে মহেশখালীতে আমরা সাংগঠনিক বই পুস্তক বিতরণ করেছি এবং আজকেও ইনশাআল্লাহ আমরা সেন্ট মার্টিনের সব মসজিদগুলোতে এবং বিভিন্ন জায়গায় হাটে বাজারে দোকানপাটে সব জায়গায় আমরা আমাদের বই পুস্তক লিফলেটগুলো বিতরণ করবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ রওনা দিব। আমাদের সাথে এখানে সালাত রসুল বই আছে, বিশেষ করে আমিরে জামাতের লেখা সালাতুর রসুল, অর্থাৎ সহি শুদ্ধভাবে সালাত শিক্ষার যে প্রয়োজন যে বইটি পড়ার সেই বইটি আমাদের সাথে আছে। তারপরে আহলে হাদিস আন্দোলন কিউ কেন সেই বইটি আছে এবং আহলে হাদিস আন্দোলনের লিফলেট আছে। এক নজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত একটা লিফলেট করা হয়েছে,
দুই পৃষ্ঠার এই লিফলেটটি পড়লে মোটামুটি আমরা সালাত সম্পর্কে আমাদের একটা সংক্ষিপ্ত ধারণা হয়ে যাবে এবং সহি তরিকা অনুযায়ী আমরা সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আর তাহরিক পত্রিকা আছে, সেটা আমরা বিতরণ করছি সকলের মধ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আহলে আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমরা যে সমস্ত লিফলেটগুলো বিতরণ করছি তা হলো মদ জুয়া হতে বিরত থাকুন, মোতার আমিরে জামাতের লিফলেট, এটা আমরা এগুলো মানে সব জায়গায় বিতরণ করেছি ইনশাআল্লাহ আগামীকালকেও। এটা দুই নম্বর হলো আমরা বিতরণ করছি বাংলাদেশি ইসলাম, এটা আমিরে জামাতের লিফলেট, এবারই প্রথম প্রকাশ হয়েছে। হ্যাঁ, এই মাসেই তিনটা। হ্যাঁ, বাংলাদেশি ইসলাম এটা হাতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দোয়া করি মোহতার আমিরে জামাত যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এটা অত্যন্ত যুগান্তকারী দিক নির্দেশনা। এটা আর একটা নতুন আমাদের প্রত্যেক মুসলমানের জন্য যা জানা আবশ্যক, প্রত্যেক মুসলমানের জন্য যা জানা আবশ্যক এই লিফলেটটা আমাদের নতুন হয়েছে, এগুলো আমরা আজকে বিতরণ করব। এক নজরে সালাত এটাও আমাদের আছে, এক নজরে সালাত। আরও আমরা বিতরণ করব সিয়ামে ফাজাইল ও মাসাইল, সিয়ামের ফাজাইল ও মাসাইল খুবই গুরুত্বপূর্ণ এক মাসলার লিফলেট, এগুলো যদি কোনো ভাই একবার পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ তার সিয়াম এবং সিয়ামের মাসলা বিষয়ে কোনো রকমের আর ত্রুটি হবে না, তার কবুলযোগ্য আমল হবে ইনশাআল্লাহ আজিজ। এরপরে আমাদের সালাতুর রাসুল, সবচেয়ে উল্লেখযোগ্য একটি কেতাব সালাতুর রাসুল, যা অন্য ইংরেজি ভাষা অনূদিত হয়েছে। আমেরিকা এবং আমাদের সিঙ্গাপুরের ভাইয়েরা নিয়মিত এই বইটা নিচ্ছেন এবং তা বিতরণ করতেছেন। সালাতুর রাসুল আরবি ভাষায় অনূদিত হয়ে গেছে, মাশা আল্লাহর রহমত। আমরা এই বইটা পেয়ে কত বড় বড় আলেমরা তাদের সালাত শুদ্ধ করেছে। আমরা আমিরে জামাতের জন্য দোয়া করি, তিনি যেন আরও হায়াত পান এবং আমাদের জন্য অনেক অনেক কেতাব লিখে যেতে পারেন। আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাফসিরুল কোরআন মোহতার আমিরে জামাতের 26, 27, 28, 29, 30 পারা হয়ে গেছে ইনশাল্লাহ। মাসিক আত্মাহারিক ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিক, সবাইকে অনুরোধ করছি এই তাহারিক পড়বেন, এতে 40টা মাসলা আছে। এবং আমাদের ভাইয়েরা যারা এগুলা এই মাসলাগুলোর ই দেন, উত্তর দেন, অর্থাৎ প্রশ্ন উত্তর দেন, আমাদের একটা প্রশ্ন উত্তরের গবেষণা বিভাগ আছে, সেল আছে, তারা গবেষণা করে প্রশ্ন উত্তর দান করে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের অনুষ্ঠান প্রাণবন্ত হোক, আল্লাহ আমাদের হায়াতে তাইয়েবা দান করুক। এবং সবাই মিলে এখন আমরা কক্সবাজারের সভাপতি সাহেব, যার উদ্যোগে আজকের এই সভা হচ্ছে কক্সবাজারের সভাপতি সাহেব, তাকে কিছু বলার জন্য আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে সারা দেশের আহলে হাদিস দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে প্রায় 250 আহলে হাদিস দায়িত্বশীল ভাইরা আমাদের সাথে আছেন। আমরা কক্সবাজার সেন্ট মার্টিন যে সফর শুরু করেছি, আমাদের এই সফর সঙ্গী হিসাবে আমাদের অ্যাডভোকেট ভাইরা আছেন, ডাক্তার ভাইরা আছেন, ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, এই আলেম ভাইরা আছেন, সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে একসাথে এই যে শিক্ষা সফরে এই সফরে যে একটা আনন্দ, এটা আসলে যারা অংশগ্রহণ করেছেন তারা উপভোগ করতে পারবেন। তো আল্লাহ যেন আমাদের এই সফরকে, এই যে শিক্ষার সফর নয়, এটা একটা দাওয়াতের সফরও বটে, আমাদের শিক্ষা এবং দাওয়া ওটা যেন আমরা ফলপ্রসূ হয়, আল্লাহ আমাদের রহম করেন, আমাদের সবাই নিরাপদ থাকেন এই কামনা করে সবার আমি মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।